নিজেদের প্রতিষ্ঠিত করতে পেরেছে বিভিন্ন জায়গাতে, তাদেরকে ওরা প্রতি বছরই একটা উপহার দেয় বা পুরস্কার দেয়, স্বীকৃতি দেয়, স্বীকৃতি প্রত্যেক মানুষটা। আমার খুব একটা পাবি খুব একটা প্রয়োজন মনে করি না, আমাকে কিছু দিতে দেওয়া হোক এই কথা ভাবি না কখনো, কিছু দিলে আনন্দ পাই, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই, সত্যি কথাটা বললাম। তো সেই জন্যে এরা এই কাজটা খুব আন্তরিকতার সঙ্গে করে, বোমার সঙ্গে আমার অনেক দিন আমার কাউন্সিলর ভাই রয়েছে ওখানে বসে বিমল, এদের সঙ্গে আমার অনেক দিন আলাপ, এখানে আরও অনেকেই আছেন যাদের সঙ্গে আমার দীর্ঘদিন ধরে আলাপ আছে। আসলে আমি আগে বলে নিই, বোম্বা আছে বোম্বা মুখার্জি চেয়ারম্যান, রাজীব সিদ্দিকি ন্যাশনাল জেনারেল সেক্রেটারি, সেলিম সুভাশিস ঘোষ সাবানা, মোহাম্মদ ইকবাল, তহিন, অখিলেশ বিমল রাজি নাম, ধর্মানন্দ ভিক্ষু, মোহাম্মদ মানিক পাশে আমার পাশে আছে, যারা আমরা আছি এই পৃথিবীর মধ্যে। আমি জানি যে সকলেই একটা এত উচ্চতায় উঠতে পারবে না যাকে পৃথিবীর সব মানুষ চিনবে, সকলেই সেই কাজ করে যেতে পারবে না যাতে অনেক মানুষ জানবে, কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনে একটা টার্গেট নিশ্চয়ই থাকা দরকার যে আমি একটা কিছু ভালো কাজ করব, একটা কিছু ভালো কাজ আমি করবো মানুষের জন্য, যাতে আমার সীমানার মানুষ, আমার অঞ্চলের মানুষ, আমার গ্রামের মানুষ, আমার শহরের মানুষ, আমার দেশের মানুষ আমাকে মনে রাখে। হয়তো সময় মানুষের অনেক কিছু ভুলিয়ে দেয়, যেন আমি আমার ছেলেদের বলি, মেয়ে বাচ্চা মেয়েটা এখন আমার নাতনি, সে লোরেটা হোসে পড়ে, খালি ইংরেজি গান শোনে, হ্যালো মা একটা জাতির মৃত্যু হয় এখন জানো, অনাহারে নয় মন্যন্তরে নয়, একটা জাতির মৃত্যু হয় যখন তার সংস্কৃতির মৃত্যু হয়, যখন সেই গান শুনলে দুটো বাংলা গান শুনে তখন তুমি হারিয়ে যাবে, তুমি রবীন্দ্রনাথ কি শুনবে না, তুমি অতুল প্রসাদকে জানবে না, তুমি নজরুলকে জানবে না, তুমি এদের গান শুনবে না কি হয় কখনো, কিন্তু তুমি কোনোদিন তোমার নিজেকে চিনতে পারবে না, কোনোদিন বড় হতে পারবে না। মাইকেল মধুসূদন দত্ত পারেনি, মাইকেল মধুসূদন দত্ত মাইকেল মধুসূদন ছিলেন, তিনি ভেবেছিলেন তিনি স্বপ্ন দেখতেন ইংরেজি কবি হিসেবে, তিনি ভাবছেন বাইরন হবেন, কিডস হবেন, ছেলি হবেন, পারেননি, তিনি বাইরন ছেলি কিডস হতে পারেননি, কিন্তু তিনি যা করে একজন সৃষ্টি ভারতবর্ষের মানুষ। যদি কেউ মাইকেলকে নিয়ে পড়াশোনা করে থাকে বলবো তাই আবার পড়ুন, একটা মহাকাব্য অমিত্যাক্ষর ছন্দে লেখা অত সহজ ব্যাপার না, কতখানি দক্ষতা থাকলে, কত পাণ্ডিত্য থাকলে, কতখানি দখল থাকলে একটা সাহিত্যের উপর, উপনীতি করি পদে পাখিদের মনে স্বাদ ঘটে যদি পরমার মধুহীন করো নাগো তব মনক্ষ তোমাদের, তা যে মানুষটা এই স্বপ্ন দেখেছিল সে ফিরে এসেছিল। আমি আরো অনেকবার এসেছি, অনেককে উপহার দিয়ে গেছি, অনেককে স্বীকৃতির কারণ দিয়ে গেছি, কিন্তু ওর জন্য এসেছি কেন ও কি জানতো আজকে এখানে আসবে কলকাতায়, ও যখন ঝাঁপিয়ে পড়েছিল একটা মানুষের প্রাণ বাঁচাতে তখন কি জানতো কি কোনোদিন কেউ সম্বর্ধনা দেবে, জানতো না, ও কি তখন ভেবেছিল যে আমি একটু করছি আমাকে কেউ সম্বর্ধনা দেবে না, আর এই সম্বর্ধনা পাওয়ার পরও ও ভাববে না যে আমি আমার কাজ শেষ, আরো ওর অনেক কাজ আছে, কোথাও কম্বল বিতরণে গিয়ে বলি আজকে খাওয়া দাওয়া হবে না, একুশে জনের বসু অতীতে ইলেকশন আছে, ওদের মিটিং আছে আমার, ওদের একদিন ছুটি নিয়ে আনন্দ আছে, কমন সাইকোলজি, যে মানুষটা ডুবে যাচ্ছে তাকে আপনি বাঁচাতে যান সে প্রথম আপনার গলাটা জাপটে ধরবে এবং তখন দুজনে ডুবতে থাকে। সকলে আমরা প্রত্যেকে আমরা পরের স্তরে, আর এই কথাই কোথাও গিয়ে বলে অনেক জনগণ রাইট ভয়েস অফ দ্য ভয়েসলেস, আমরা সেই সমস্ত মানুষের কণ্ঠ হই যারা তাদের অধিকারের কথা জোর গলায় বলতে পারে না। এই মুহূর্তে মঞ্চে পুরস্কৃত হচ্ছেন মোহাম্মদ মানিক এবং তাকে